দেখুন বন্ধুরা, বাজারের মতো চকলেট কেক কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। কেকের স্পঞ্জটা দেখলেই বুঝতে পারবেন এটা পারফেক্ট ফুলেছে। বার্থডে বা অ্যানিভার্সারি, যে কোনো অকেশনেই আপনি এই রেসিপিটা দেখবার পর বাড়িতেই আপনারা খুব সহজেই এত সুন্দর স্পঞ্জ কেক বানিয়ে ফেলতে পারবেন। এই ভিডিওটাতে খুব সহজভাবে চকলেট কেক এবং তার ডেকোরেশনটা আমি দেখিয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন তাহলে কেকটা বানানো শুরু করে ফেলি। প্রথমে আমি চকলেটটা মেল্ট করে নিচ্ছি। চকলেটটা মেল্ট করবার জন্য জল গরম করে নিয়েছি। এর ওপরে 100 গ্রাম হেভি ক্রিম আর 100 গ্রাম চকলেট দিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি। এর ঠান্ডাটা হলো চকলেটটা আমায় স্টিমে মেল্ট করতে হবে। চকলেটটা আমায় লো ফ্লেমে মেল্ট করতে হবে। এটা মেল্ট করবার জন্য খুব বেশি হিটের দরকার পড়ে না, সেজন্য আপনি চাইলে জলটা ফুটে যাওয়ার পরই গ্যাসটা অফ করে দিয়েও এটাকে মেল্ট করতে পারেন। দেখুন কিছু টাইমের মধ্যেই আমার চকলেটটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছু নুন দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিট প্রি হিট করে নিচ্ছি। এখানে আমি কেকের ব্যাটার বানানোর জন্য 1/4 কাপ অয়েল নিয়ে নিলাম। আপনি চাইলে হাফ বাটার হাফ অয়েল ইউজ করতে পারেন। আর 1/4 কাপ পাউডার সুগার নিয়ে নিলাম। আর 1 চিমটি ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছুকে খুব ভালো করে 3-4 মিনিট মিক্স করে নেব। 3-4 মিনিট মিক্স করার পর দেখুন এটা কত সুন্দর স্মুথ এবং ফ্লফি হয়ে গেছে। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ছাঁকনির ওপর এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য কেকের মেজারমেন্টটা যদি ঠিক হয় তাহলেই কেকটা পারফেক্ট বানবে। এবার এর মধ্যে 2 চামচ কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ছেনে নিতে হবে। এই মিশ্রণটাকে খুব ভালো করে ছেনে নিলে এর মধ্যে এয়ার মিশে গিয়ে বেকিংয়ের সময় কেকটা খুব ভালোভাবে ফুলবে। এবার এই মিশ্রণটাকে ধীরে ধীরে মিক্স করে নিতে হবে। এটাকে খুব বেশি ফেটতে হবে না। শুকনো লাগলে অল্প অল্প দুধ দিয়ে, নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন কেকের ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে। 2 মিনিটের মধ্যেই কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। কেকের টিনটাকে এবার অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প ময়দা টিনটাতে মাখিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালবার পর এটাকে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে কিছু এয়ার বাবল থাকলে ওটা যেন বেরিয়ে যায়। এবার প্রি হিট কড়াইয়ের মধ্যে কেক টিনটা রেখে 30 থেকে 40 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। ঢেকে রাখতে হবে। 30 থেকে 40 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে ঢেকে আরও 10 মিনিট রেখেছিলাম। তারপরে কেকটা আমি বার করেছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি কেক রেডি। প্রথমে আমি চাকুর সাহায্যে কেকের একটা লেয়ার কেটে নিচ্ছি। মাথা কাটে না রে। কেকটাকে ময়েস্ট রাখবার জন্য এখানে 2 চামচ চিনি দিয়ে অল্প জল দিয়ে একটা চিনি সিরাপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি বাটার ক্রিম বানিয়েছি, সেজন্য
আমি 100 গ্রাম বাটার নিয়ে নিলে আমাকে 300 গ্রাম পাউডার সুগার লাগবে। সেই হিসাবে অল্প অল্প করে সুগারটা দিয়ে দিয়ে ক্রিমটা আমায় বানিয়ে নিতে হবে। এবার চকলেট ভেনাস 2-3 চামচ ক্রিমের মধ্যে দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি। এতে খুব সুন্দর কালার আসবে চকলেট নিচ্ছি। প্রথমে লেয়ারটা রাখবার পর এর উপর চিনি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, দিয়ে নেব। তারপর এর মধ্যে ক্রিম খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, ওপরের লেয়ারটা দিয়ে তার উপর খুব ভালো করে ক্রিম লাগিয়ে নিতে হবে। এবার চকলেট ভেনাসটা কেকের উপর দিয়ে ঢেলে এটাকে কেকটাকে খুব ভালো করে কভার করে দিতে হবে। কভার করবার পর এটা কেকটাকে আমায় আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে এবার আমি ক্রিমটা সুন্দরভাবে কেকের উপর লাগিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।